অ্যাডভোকেট আবুল হাসান খান সাহেবের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগকালীন এ পথসভায় পরম সদ্দেয় সভাপতি সভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এ এলাকার প্রিয় বাবা ও ভাইয়েরা, আমার আপনারা সবাই জানেন আগামী 7 তারিখে 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। জননেত্রী শেখ হাসিনার প্রতীক, আস্থার প্রতীক অ্যাডভোকেট আবুল হাসান খান, এই আবুল হাসান খানের মার্কা হলো নৌকা। আগামী 7 তারিখে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সরোয়ারটি শেরে বাংলা কে ফজলুল হকের যে প্রতীক নৌকা, এ প্রতীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বাংলাদেশে যে উন্নয়নের ধারা সে ধারা অব্যাহত থাকবে। প্রিয় ময়নামতিবাসী, আপনারা নিশ্চয়ই জানেন এখানে যারা বঙ্গবন্ধুর দরিদ্র দাবি করত কিংবা ওয়ারিস সূত্রে যারা বঙ্গবন্ধু শেখ হাসিনার সন্তান দাবি করত, কালের আবর্তে খুনকুর স্বার্থে নিজেদের পদ পদবীর লোভে আজকে তারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করছে। শান্তি বন্ধুরা, পরিচয় স্থাপন করার জনতা আজকে ঐক্যবদ্ধ, পরিচয় অবলম্বন করার মানুষ আজকে প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক। যারা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তাদেরকে চিহ্নিত